যেহেতু মার্কেট সিচুয়েশন ভালো হয়েছে, তাহলে স্যার সেন্ট্রাল ব্যাংক কি ডলার বিক্রি এখন বন্ধ করবে কিনা, এটা একটা জানার বিষয়। যেহেতু ধরেন এতদিন মাইনাসে ছিল, এখন পজিটিভ বলছে, তাহলে তো স্যার আমি মনে করি যে এটা বন্ধের পথে চলে গেছে বা বন্ধ করতে পারে, এটা করবে কিনা স্যার। আরেকটা বিষয় যে এতে স্যার আপনাদেরকে বলছে যে এক্সচেঞ্জ হাউস গুলো 117-118 কাতে বিক্রি করছে, স্যার এইটা আমরা যদি দেখি এটা কিন্তু একটা স্যার সংকট আছে, যে এটা একটু সময় নিয়েই স্যার আমি বলি, সেটা হলো যে এরকম একবার বলেটা আমাদের একটা পত্রিকা লিখছে যে আলুর দাম 20 টাকা, ধরেন ওইখানে মার্কেটে আছে 30 টাকা, তখন 3-4 জন ক্রেতা ওই পত্রিকা অফিসে চলে আসছে যে আপনি আমাদের আলুদের 20 টাকা করে। স্যার এরকম সিচুয়েশনে কিন্তু আমাদের এখন যদি আমরা 117 লিখি, 13 লিখি, তাহলে কিন্তু স্যার আমাদের পড়তে হবে। তো এইটা আসলে স্যার আমরা কিভাবে ট্যাকেল করবো, এটা আপনি একটু বলবেন, যা আর বাস্তবে যদি এরকম না পাওয়া যায়। ধন্যবাদ স্যার। আচ্ছা, আপনার প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে রিজার্ভ থেকে ডলার বিক্রি হবে কি না। আপনাদের একটা জিনিস আমি একটু পরিষ্কার করতে চাই, সেটা হচ্ছে রিজার্ভটা কার। রিজার্ভটা হচ্ছে সরকারের অর্থ। সরকারের একটা বিপুল পরিমাণের ব্যয় থাকে, সেটা আপনারা জানেন যে সরকার ফুড মিনিস্ট্রির মাধ্যমে খাদ্যদ্রব্য আমদানি করে, সরকার তেল আমদানি করে, সরকার তার বিভিন্ন ইকুইপমেন্ট কেনে। সুতরাং এই খরচগুলো কে দিবে, এই খরচের ডলার কে দিবে, এটা কিন্তু সরকারের যে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ আছে সেইখান থেকেই ট্র্যাডিশনালি হয়। হ্যাঁ, এখন বলতে পারেন যে ব্যাংকের কাছে যদি থাকে তাহলে ব্যাংকে আপনার কাছে নিবে, হয়তো নিবে না, কিন্তু ব্যাংকে সেই পর্যায়ে যেতে হবে। এখন আমার একটা সরকারি এলসির মূল্য হয়তো আছে $60 মিলিয়ন, ব্যাংকের কাছে হয়তো অ্যাভেলেবল আছে $4 মিলিয়ন, তাহলে সে বাকি $26 মিলিয়ন কী করবে, সেটা তো সে সেন্ট্রাল ব্যাংক থেকেই নিবে। তবে আমরা অবশ্যই আশা করছি যে মার্কেটের এই জিনিসগুলো যখন উন্নয়ন হবে তখন অটোমেটিক্যালি আমাদের রিজার্ভ থেকে এই সাপোর্ট দেওয়াটা কমে আসবে। আর একটা জিনিস হচ্ছে যে মানি মার্কেটটাও যখন আরও বেশি ভাইব্রেন্ট হবে তখন কিন্তু এগুলো আমরা চাইলেও হয়তো তখন ব্যাংক আমার কাছ থেকে নেবে না, কারণ সে অন্যখানে আরও বেটার অফার পাবে। সুতরাং এই জায়গাগুলো একটা কন্টিনিউয়াস প্রসেস, এবং কন্টিনিউয়াস প্রসেসে একটা জায়গা যখন ঠিক হয় তখন অটোমেটিক্যালি অন্য জায়গাগুলো এগুলো অ্যাডজাস্টেড হয়ে যায়। সুতরাং সেই জায়গাটায়, আর আমি আবারও বলেছি যে আপনার বিভিন্ন ধরনের কথা শোনা যায়, কিছু কিছু ক্ষেত্রে হয়তো কোনো কোনো কাস্টমার হয়তো সেটা করেনও, কিন্তু আমাদের কাছে যে মার্কেটের ইনফরমেশন সেটাই আমি আপনাদেরকে বলছি।